এক একটা ছোট ছোট গাছে এত পরিমাণে আম হয়েছে তা যখন এতগুলো আম বড় হবে তো ডাল ভেঙে পড়বে একদম একদম কি ভ্যারাইটি এটা নাচা ডাং নাচা ডাং হ্যাঁ এগুলো সব থাইল্যান্ডের ভ্যারাইটি ওই যে বললাম থাইল্যান্ড থেকে আগত তাই তো আর কি কোথাকার ভ্যারাইটি আপনি জানেন না জানি সবই পরে আস্তে আস্তে বলবো ও

এ দেখেন এটা হচ্ছে আপনার একটু পুরনো ভ্যারাইটি এটা হচ্ছে আপনার চ্যাংমাই চ্যাংমাই এই আমটা এই যে জালি দেখছেন না এই জালিগুলো সব দেয় এখানে একশো কিলো একশো কিলো হবে একশো কিলো এক একটা এক কিলোর উপরে চলে যায় এক একটা আম এত বড় হয় হ্যাঁ এক ফুট গত বছর আমার এক হাত লম্বা হয়েছিল এক হাত লম্বা একদম পুরো রেড কালার খেতে কিরকম মোটামুটি খারাপ না মোটামুটি খারাপ না ভালো মানে এক একটা আমের তো একটা বৈশিষ্ট্য রয়েছে খাবার ক্ষেত্রে হয়তো একটু টক সেটা ওটা আলাদা টক ভাব এম কম আছে হ্যাঁ সব মিষ্টি সব মিষ্টি কম বেশি আছে যে টক ভাবটা নেই আচ্ছা এই দেখেন আমার এইটুকু গাছে মুকুল চলে আসছে ঠিক আছে এই যে ছোট গাছ এটা হচ্ছে আপনার এই টমি এটকিন্স টমি এটকিন্স হ্যাঁ এটা খুব সুন্দর একটা

কালারটা দেখুন একদম পুরো রেড কালার হয়ে যাবে পুরো রেড হয়ে যাবে না হয়ে গেছে অলরেডি কালার এবার আস্তে আস্তে বড় হবে এইটুকুতে যখন এতটা লাল হয়েছে খুব টেস্টি খুব টেস্টি প্রতি বছর আমটা হবে প্রতি বছর আমরা তো প্রতি আমি তো ভেবেছিলাম এই দেখুন প্রত্যেকটা কিন্তু ডগা কাটার চিহ্ন রয়েছে কদিন আগে ডগা কেটে নিয়েছে অথচ তার পাশ দিয়ে আবার মানে মুকুল বেরিয়ে প্রত্যেকটাতে ডগা কেটেছে আমের তো প্রতিটা ভ্যারাইটিকে জোর কলম করা সম্ভব নয় জোর কলম করলে কি হবে আমের ভ্যারাইটিটা জোর কলম করে এক একটা গাছের এক একটা বৈশিষ্ট্য আছে জোর কলম করলে কি হয় অনেক সময় ওই গাছ একটা ফুলে যায় পরবর্তীতে ওইখানে ফাঙ্গাস অ্যাটাক হয় বিভিন্ন রকম সমস্যায় গাছটা বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে যে কারণে আমের গ্রাফটিং মেথডটা আমার মনে হয় যে ভালো দেখেন পিছনে দেখেন যেদিকে দেখাবেন চোখ জড়িয়ে যাবে এ দেখুন এটা চ্যাংমাই ধরেছে দেখেন কি অসাধারণ এমন কোনো গাছ নেই যে গাছে আম ধরেনি কিছু কিছু গাছ এমন আম ধরেছে যে গাছের থেকে আম বেশি হয়ে গেছে মানে দেখলেও আনন্দ হয় খুব খুব আনন্দের অনুভূতি হয় আর আম তো আমাদের বাঙালির হৃদয়ে বসে আছে একদম ফলের রাজা তাই তো একদম একদম এবং আস্তে আস্তে এই সমস্ত ভ্যারাইটি যেমন আম্রপালি আমরা নতুন ইন্ট্রোডিউস করেছিলাম পেয়েছি তারপরে আম্রপালি তো এখন অ্যাভেলেবেল এবং ভালো আম এর মধ্যে থেকেও বাছাই করে 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 অনেক ভালো আম আগামী দিনে গ্রহণ নেবে একদম আমরা তো সারা পৃথিবীকে এইভাবে অনুকরণ করি মিলিয়েছি না হ্যাঁ নেবে আর দিবে মিলাবে মিলিবে বলে না একদম পেয়ারার উপরেও তো আপনি অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন পেয়ারা তো আছে আমাদের কাছে এই যে এইটা দেখছেন তো এই ভ্যারাইটিটা হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট হ্যাঁ এটা ফলের বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এখানে জালি আছে এই দেখাতে পারবো এই যে জালিগুলো না অলরেডি একদম পুরো গোল হয়ে যাবে আর মোটামুটি তিনশো সাড়ে তিনশো গ্রামের সাইজ আসে ফল খেয়েছি আমরা এই গাছ থেকে দুবার আর কিছু যে নার্সারিতে বা বিভিন্ন চাষি ভাইটা করেছেন রেড ডায়মন্ড কিন্তু একদম ফালতু মানের একটা পেয়ারা আমার কাছে চারা আছে কিন্তু এটা ডায়মন্ড অনেক আছে না তবু আমি বলি একটা ফালতু পেয়ারা কি কারণে ফালতু বলছেন আমাদের এখানে পেয়ারা ধরতেই চায় না ধরতে চায় না গাছটা হয়ে থাকে কিন্তু ফল পাওয়া যায় ফল ধরতে চায় না কিন্তু এটাতে এই প্রচুর পরিমাণে ফুল আছে এগুলো তো আপনার কমার্শিয়াল ভ্যারাইটি এই চলছে তো এখন মার্কেটে যা পেয়ারা খাচ্ছি আমরা এখন বেশিরভাগটাই গোল্ডেন এইট মিশরীয় ফাইভ এই সমস্তগুলোই চলছে ও আমরা যে খাচ্ছি সেগুলোই হ্যাঁ কারণ বারুইপুরের যে সুস্বাদু পেয়ারাটা ছিল সেটা কিন্তু মার্কেটে এখন অনেক কম হয়ে গেছে এই যে বাইরে থেকে যে সমস্ত গোল্ডেন এট মিশরি ফাইভ তারপরে সুপার টেন এই যে পেয়ারাগুলো আসছে এগুলো কি ছোট গাছে ধরছে প্রচুর তারপরে আপনার কালার ভালো মিষ্টতা ভালো ভিতরে সিট কম যা দু একটা দানা আছে সেগুলো নরম হ্যাঁ অনেকগুলো বৈশিষ্ট্য থাকার কারণে মার্কেট কিন্তু আস্তে আস্তে এগুলো দখল করে নিচ্ছে এর চারা আছে আপনার কাছে এর চারা আছে কিছু আবার কিছুদিন পরে আবার তৈরি হচ্ছে কিরম দাম এগুলো মোটামুটি পঞ্চাশ টাকার আশেপাশে দাম পঞ্চাশ বেশি দামও নয় না কিন্তু ছাদ বাগানের জন্য একটা এত ফলের দেখতে দেখতে সময় ভুলে যদি যাই আগে আমরা একটু এখানে আসার পথ নির্দেশ আর শুনে নিই আমাদের এখানে আসতে হলে মূলত শিয়ালদার দিক থেকে লোকাল ধরতে হবে যে লোকালটা শিয়ালদা থেকেও পাওয়া যায় আবার রানাঘাট থেকেও পাওয়া যায় লোকালে ধরে মাছদিয়া রেল স্টেশনে নামতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর থেকে বাইরে বেরিয়ে এসে যে কোনো অটোতে শুধু একবার বলবেন আমি অনন্য সাইডে যাবো এখানে নিয়ে আসবে এক কথা হচ্ছে হ্যাঁ আর বাসে আসলে কৃষ্ণনগর থেকে বাস ধরতে হবে কৃষ্ণনগর থেকে বাস ধরে নামতে পারেন খালবুয়ালিয়া মোড়ে নামতে পারেন দুটো জায়গাতে নেমে আসা যাবে খালবুয়ালিয়া মোড়ে নামলেও হবে মাছ দিয়ে নামলেও হবে নেমে যে কোনো অটোতে বলতে হবে নার্সারিতে যাবো আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু আর এটা অনলাইনও আছে আর আমাদের অনলাইন পরিষেবা চালু আছে যারা অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্যে আমি অনলাইন পরিষেবা চালু করেছি কিন্তু এখানে একটু প্রবলেম যেটা আমিও সলভ করতে পারিনি সেটা হচ্ছে আমাদের এইখানে এসে যে রেটটা পাওয়া যায় অনলাইনে সেই রেটটা কিন্তু পাবেন না কারণ অনলাইনে রেটটা একটু চেঞ্জ হবে কারণ আমার এখান থেকে যারা নিয়ে অনলাইন করে আমার ছেলেরা আছে তাদের পারিশ্রমিকটা সেখানে আছে প্লাস প্যাকিং করতে খরচ হয় প্লাস আমার এখান থেকে ডেলিভারি দিতে গেলে চল্লিশ কিলোমিটার দূরে যেতে হয় সমস্ত কিছু দিয়ে আমরা এখানে যে রেটটা সবাইকে দিতে পারি অনলাইনে সেই রেটটা দিতে পারি না সামান্য একটু বেশি হয় কিন্তু অনলাইনে আমরা চারা দিই এবং খুব যত্নের সাথে চারা অনলাইনে পাঠানো হয় আমাদের প্যাকিং খুব ভালো হয় প্যাকিং দুর্দান্ত ভালো এবং যারা করে খুব যত্নের সাথেই করে ও আপনার থেকে নিয়ে ওরা করে হ্যাঁ অল ওভার ইন্ডিয়াতে আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি খুব ভালো রেড ডায়মন্ডটার ব্যাপারে আমরা শুনলাম যে খুব আশাব্যঞ্জক নয় কিন্তু এটি আপনি বলছেন খুব ভালো এই পেয়ারাটা আমি খেয়েছি খেয়েছি এবং দেখুন আমি অন্য কোথায় কী হয়েছে সেটা পরের কথা আমার এইখানে আমার নিজের ভূমিতে এর যা মানে ফলের ক্যাপাসিটি দেখছি ফুলের যা ধরন তাতে করে আমার মনে হচ্ছে এটাও আগামীতে একটা দুর্দান্ত কমার্শিয়াল ভ্যারাইটি হতে যাবে এবং এই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারাটা এটা আমি খেয়েছি অন্যান্য পেয়ারের থেকে খেতে অনেক সুন্দর তার মানে রেড ডায়মন্ডের জায়গায় দাঁড়িয়ে যাবে ব্ল্যাক ডায়মন্ড একদম সেই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের মতন একদম একদম অনেক দ্রুত ভালো ভ্যারাইটি হতে যাচ্ছে আমার মনে হচ্ছে কারণ যে পরিমাণে ফুল আসছে দেখুন এতটুকু গাছে প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে ফুল দেখেন হ্যাঁ প্রতিটা প্রতিটা পাতার গোড়া দিয়ে ফুল মিস নেই হ্যাঁ মিস নেই হ্যাঁ প্রত্যেকটাতে ফুলে প্রত্যেকটাতে হ্যাঁ প্রতিটা যাতে বোঝা যাচ্ছে যে এটা একটা ভালো ভ্যারাইটি হতে এই ফুলটাই রেড ডায়মন্ডে আসে না 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 আসেই না ফুল আসেই না আর ফুল আসলে জালে টেকানো যায় না আমি দেখি আমি যতটুকু বুঝতে পেরেছি মানে এর যা গাছের গঠন ফুলের যা স্ট্রাকচার তাতে বোঝা যাচ্ছে এটা খুব ভালো ভ্যারাইটি হয়ে যাবে এবং এর চারা না চারা নেই কারণ আমরা প্রোডাক্ট মানে আগে দেখবো তো আমার এখানে খেয়ে দেখবো তারপরে প্রোডাকশন একটু টাইম লাগবে তবে খুব দ্রুত চারা দিতে পারবো আপনি যে এই ডিসিশনটা নিয়েছেন এটা খুব ভালো ডিসিশন দেখুন ভালো খারাপ যাই হোক আমি আমার এখন মনে হয়েছে এটাই করা উচিত খুব ভালো ভালো এর তুলনা নেই অন্তত সঠিক জিনিসটা লোকে পাবেন একদম কারণ ফল গাছ দু বছর তিন বছর পরে ফল হবে কিংবা এক বছর পরে ফল হবে তখন যদি দেখা যায় যা বলে এনেছিলাম তার এটা খারাপ হয় খুব খারাপ লাগে একদম একদম দেখেন এখানে একটা নতুন ভ্যারাইটি কিসের নতুন ভ্যারাইটি এটা লঙ্গার নতুন ভ্যারাইটি লঙ্গানের নতুন ভ্যারাইটি এটা হচ্ছে তাইওয়ান সিডলেস তাইওয়ান সিডলেস হ্যাঁ লঙ্গানের কোনো বি ভিতরে বীজ থাকবে না বীজ থাকবে না হ্যাঁ বীজ থাকবে না তাহলে খুবই ভালো হবে একদম এই চারা রেডি নেই না এছাড়া রেডি হয়ে যাবে এগুলো সব আমরা বসে তো কনফার্মেশনটা ফেলে আমরা রেডি করি এরকম আপনি একটা দেখছেন দুটো দেখছেন না এরকম প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে এগুলো কি হাজার টাকা করেই চারা থাকবে দেড় হাজার টাকা থাকবে দেড় হাজার টাকা নতুন ফার্স্ট টাইম দেড় হাজার টাকা থাকবে আর এখানে সব জামরুলের মাদার গাছ বসানো আছে হ্যাঁ জামরুলের সব মাদার গাছ কত রকম জামরুল আছে মোটামুটি চারটে পাঁচটা ছটা মতো ছটা জামরুল আছে আর চেরিও অনেক রকম আছে চেরি তো প্রচুর আছে প্রচুর ধরেছে লং নাম কুড়ি রকমের আম কত রকমের আমে

আলু কিশোরে চারা কত করে দাম? এটা মানে 100 টাকা দাম আছে। তো প্রচুর পরিমাণে প্রচুর ধরে। প্রচুর ধরে। পিছনে আমরা একটা ইয়ে দেখতে পাচ্ছি কামরা 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 আমাদের এই এখানে রয়েছে কিছু মজার। দেখেছিলাম। এই কামরাগা চারা আমরা তৈরি করেছি আছে এখনো। হুম। যদি কাউকে চোকবেতে কেটে দেওয়া হয় সে কখনো বলতে পারে এটা কামরাগা খাচ্ছি। তাই? হ্যাঁ। কেন এত মিষ্টি? একদম একদম পুরো আপেলের মতো। আপেলের মতো। যেমন মিষ্টি তেমন মানে কি বলবো? হাড়ি এবং সাইজটা বিগ সাইজ মোটামুটি এক বিদ্যা লম্বা হবে এরকম মোটা এত বড় হ্যাঁ চাড়া আছে হ্যাঁ চাড়া আছে আমরা একশো টাকা রেট একশো টাকা অফার এটা তো একদম মানে সবার ঘরে পৌঁছানোর জন্য পঞ্চাশ টাকা রেট করেছিলাম অফারে ও ওটা একবারই পাওয়া যায় একবারই পাওয়া যায় কোন সময় নভেম্বর মাসে আচ্ছা আমরা আসবো আচ্ছা আমাদের নভেম্বরের নভেম্বরের আট তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ওই ডিসকাউন্টটা থাকে তখন মোটামুটি কিছু ইউনিক ভ্যারাইটি ওই সময়তে রিলিজ করা হয় আচ্ছা এ প্রতি বছরই করা হয় এবং যা রেট থাকে মোটামুটি খুবই কম এটা কি কারণে করা হয় আমাদের ওই দিন আট তারিখে নার্সারির জন্মদিন তার নার্সারির জন্মদিন মানে এই ফলের জগতে একটা চৈত্র সেলের মতন সেল শুরু হয়েছে সেরকমই দেওয়া হয় সেল বলতে না ওইটাকে আমরা একটা রেট রাখি সেলটা আলাদা জিনিস

এটা পুরো সাদা হবে একদম দুধের মতো সাদা মতো সাদা এই লঙ্কাটা ফল হলে মোটামুটি দশ পনেরো মিটার দুধ থেকে সেন্টটা পাওয়া যায় সেন্ট পাওয়া যায় হ্যাঁ ফলগুলো যখন একটু ম্যাচিওর হবে মানে দশ মিটার পনেরো মিটার দুধ এই যে আমরা ওখানে রাস্তা দিয়ে যেতে যেতে লোকে দাঁড়িয়ে হ্যাঁ অবশ্যই অদ্ভুত বাবা এটা এরকমই এখানে যেরকম লঙ্গার নিয়ে এই সময় প্রচুর চর্চা হচ্ছে পৃথিবীর অন্য অন্য দেশেও কি এরকম লঙ্গার নিয়ে চর্চা হয় দেখুন অবশ্যই চর্চা হয় নাহলে এই যে একটা মানুষ একটা ভ্যারাইটি এতদূর পৌঁছালো কি করে

খুব সুন্দর দেখতে অপূর্ব লাগে আমরা তো ফল এই যে এইগুলো আবার চারা শুরু হয়ে যাবে এতেই চারা পাতা মানে ফলটা খাওয়ার থেকেও এখন চারাটা তৈরি করাটা জরুরি মানে ফলটা আমরা একবার ভেরিফাই করে দেখে নেওয়া হয় যে ঠিক আছে কিনা কারণ এবছরে লঙ্গানে যতগুলো ভ্যারাইটি আছে সবকটা কনফার্ম ভ্যারাইটি আছে প্রত্যেকটাতেই ফল আসছে মানে আপনি এখন যে অথেন্টিক জায়গা থেকেই নিচ্ছেন সে তো বটে নালে এত টাকা দিয়ে কেন সংগ্রহ অনেক টাকা সংগ্রহ প্রচুর টাকা প্রথম যখন কিনতে অনেক টাকা অনেক টাকা দাম একটা ধারণা যদি দেন যেমন আপনাকে বলি ওইদিকে একটা পাতা কাটা লঙ্গান আছে ওইটা আমি এক বছর পরে পেয়েছি কত দামে কিনেছি ওটা মানে দাম যদি বলেন কুড়ি তিরিশ হাজার টাকার উপরে কুড়ি তিরিশ হাজার টাকার উপরে একটা কিনতে হয় তারপরে লাগিয়ে ওটাকে আস্তে আস্তে বাড়ানো তারপরে চারা তৈরি তাই তো মানে ব্যাপারটাও তো সহজ যেমন আপনার এই হোয়াইট আমি প্রথম যখন কিনেছিলাম বাইরে থেকে তখন সাত হাজার দুশো টাকা কিনেছিলাম তারপরে কিছু কিনেছিলাম চার হাজার পাঁচশো করে তারপরে আমি নিজে থেকে থাইল্যান্ড থেকে কিছু তারা নিয়ে এসেছিলাম এরকম যখন ফার্স্ট টাইম ইনভেস্ট করতে অনেক চলে যায় এই যে যেমন এই নতুন এইগুলো তাইওয়ান সিডলেস এসছে এগুলো আমার কাছে পৌঁছানো পর্যন্ত প্রায় ছ হাজার সাত হাজার টাকা করে পিস পড়েছে তারপরে কী হয় ভ্যারাইটিটা আন রিস্ক নিয়ে তো আনতে হয় না যে কনফার্ম হবে কি না না হলে তো পুরো এরকম হয়েছে কি সেটা অনেকবার হয়েছে অনেকবার হয়েছে সেক্ষেত্রে আপনাদের হাতে পুরোটা থাকে না একমাত্র ফল ফলিয়ে দেখে নেওয়াটাই সঠিক সব 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 থেকে সঠিক পদ্ধতি আর কি এই যে এটা একটা রয়েছে ভিয়েতনাম জায়েন্ট ভিয়েতনাম জাম্বু এটা জায়েন্ট এক একটা ভ্যারাইটি এরকম আছে সব আমাদের আলাদা আলাদা করে মাদার করা এখন আমাদের কাছে যে সমস্ত যতগুলো ভ্যারাইটি এসছে সব ফল ধরবে আস্তে আস্তে সব একসাথে দেখানোটা খুব চাপের ব্যাপার প্রচুর আচ্ছা এই কাঁঠালের ব্যাপারে একটু কিছু বলুন কাঁঠালটা কাঁঠালটা তো আপনার আমার ওই বাগানে চারা তৈরি হচ্ছে যেখানে সেখানে গেলে দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি দেখানোর খুব ছোট গাছে এক সুন্দর ফল হয় এবং বারো মাস ফলতে থাকে এবং এটা তো দারুণ একটা কমার্শিয়াল ভ্যারাইটি হয়ে গেছে এখন প্রচুর চাষী ভাইরা চাষ করছেন এটা কি ভ্যারাইটি ওটা তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক একদম এটাই বারো মাসি বলে এটাই এই একটা ভ্যারাইটি মাত্র ভালো ফল হয় ভিয়েতনাম সুপার এলি জ্যাকফুটও বলে অনেকে এটাকে আচ্ছা তাইওয়ান পিঙ্ক হ্যাঁ পিঙ্ক কথাটা কেন বলা হয় পাকলে ভিতরটা একটু পিঙ্কিস্ট কালার আছে পিঙ্কিস্ট কালার আছে এটা কি এটা হচ্ছে আফরের ম্যান্ডারিন আফরের ম্যান্ডারিন আচ্ছা ম্যান্ডারিন যারা ধরুন এগুলো নিয়ে চর্চা করেন তারা জানেন আপনি একটু আমাদের এই ম্যান্ডারিন ব্যাপারটা একটু বুঝিয়ে দিন ম্যান্ডারিনটা লেবুর তো একটা জাতি হ্যাঁ কাকেন কমলার মতো যেগুলো আমরা ইয়ে করে খাই আর কি ছাড়িয়ে খাই ওগুলোকে সবই মেন্ডাইন প্রজাতি আমরা যে কমলা লেবুটা খাই মেন্ডেন আর যে মৌসুমী লেবুটা যেগুলো কেটে খাই সেগুলোকে সাধারণত অরেঞ্জ বলে আমরা একটু উল্টো উল্টো জানি ছোট থেকে আমরা উল্টো জানি মানে যেগুলো খোসা ছাড়িয়ে খাওয়া যায় সেগুলো মেন্ডান আমরা শীতকালে যে দার্জিলিং থেকে আসা ছাড়িয়ে যেগুলো খাই ওয়া যেগুলো আছে হ্যাঁ মোসম্বিতে কোয়ানি সেটা অরেঞ্জ অরেঞ্জ

টাকার মধ্যে মধ্যে তবে লঙ্গানের যে ফুল আসার যে ধরন দেখে আপনার যে বিশ্বাস যে কমার্শিয়াল এটা দাঁড়াবে একদম এটা আমাদের ফোর সিজন ফোর সিজন এগুলো বাড়ানো হচ্ছে আমাদের লঙ্গানের মধ্যে ফোর সিজনটাও একটা বিরাট জায়গা নেবে এটা তো অলরেডি হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা এরকম কি কোনোদিন সম্ভব যে ফোর সিজনের চারা পঞ্চাশ টাকা ষাট টাকা করে চাষি ভাইরা নিয়ে চাষ করবেন দেখুন সময় লাগা কোনটা সম্ভব কোনটা সম্ভব নয় সেটা আমি বলতে পারি সময়ের উপর ডিপেন্ড করে তবে হড়ু কিছু নেই না হওয়ার কিছু নেই হ্যাঁ প্রচুর প্রোডাকশনলে হয়ে যাবে হয়ে যাবে তো এই ক্ষেত্রে এই গাছগুলোর কোন টিস্যু কালচার পদ্ধতিতে প্রচুর পড়ার ব্যবস্থা আমরা তো করতে পারি নি এখন যদি পরবর্তীতে হয় তো হবে টিস্যু কালচারে তো অনেক পরিমাণে সেটা বাড়িয়ে নেওয়া যায় হ্যাঁ আমাদের হাতে তো সেই রকম সেটা স্ট্রাকচার নেই স্ট্রাকচার নেই শরণজাম নেই আমরা বাংলা মেথড যেভাবে হয় সেটা সেটা তো আমরা কলম পদ্ধতিতেই করছি আগার এই আর একটা আম পুরো মানে ফুলে এটা হচ্ছে পুষার একটা ভ্যারাইটি দীপশিখা দীপশিখা হ্যাঁ আমাদের দেশীয় বিজ্ঞানীদের তৈরি একদম ফুলের আম দীপশিখা দীপশিখা খুব ভালো আম পুষার সমস্ত ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো ভ্যারাই সব পুষার আপনার প্রতিভা আছে পুথা পুষা লালিমা আছে পুষা পীতাম্বর আছে পুষা অরুণিকা আছে পুষা অম্বিকা আছে তারপরে প্রতিভা তো বললাম পুষা মোটামুটি যতগুলো ভ্যারাইটি আছে সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই ভারতীয় যে বিজ্ঞান গবেষণাগুলো কৃষি বিজ্ঞান গবেষণাগুলো তাতে আমি আপনার ছবি দেখেছি যে মাথায় করে আপনি এই গাছগুলো নিয়ে আসছেন হ্যাঁ এতটাই আপনার ফলের প্রতি ভালোবাসা রয়েছে সে তো আছে সে তো প্রথমে ব্যবসায়িক লাভ তো হচ্ছে কিন্তু আপনার নিজস্ব একটা প্যাশন আছে শখ আছে মানে আপনি শুধুমাত্র

এখানে টোটাল সব রকমের মাদার গাছ লাগানো আছে এখানে কি বলুন তো আমার তো ওইরকম ভাবে হয় না এক একটা পার্টে আমি ধরুন আজকে এই বাগানটাতে কাজ করছি কিছুদিন এখানে যেগুলো হাতে আসছে সব বসাচ্ছে আবার এখানে শেষ হয়ে গেলে আরেকটা একটা জায়গা শুরু আবার আর একটা জায়গা রেডি করা শুরু করেছে আমি দুটো জায়গা রেডি করা শুরু হয়েছে আবার সেখানে আবার মাদার বসানো শুরু হবে এরকম করে এক একটা জায়গা পুরো ফিল আপ হয়ে যাওয়ার পরে আমি আবার আর একটা জায়গায় যেতে হচ্ছে আমাদের যে বাইরের দেশে বা আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও দেখা যায় যে একটা পুরো লম্বা ল্যান্ডের মধ্যে ফলের একটা করে যেরকম যাদের হাতে পর্যাপ্ত পরিমাণে ল্যান্ড আছে আজকে আমার কাছে যদি একটা প্লটে পঞ্চাশ বিঘা ল্যান্ড থাকতো তাহলে আমি কি করতে পারতাম এক একটা ভ্যারাইটিকে এক একটা পার্ট করে দিতে পারতাম একটা সাইড করে দিতে পারতাম মডেল গার্ডেন হ্যাঁ মডেল গার্ডেন আছে কিন্তু সেটা ইচ্ছা আছে সেটা সম্ভব করতে পারলে খুব ভালো হয় না আমার ইচ্ছা আছে এটা না더라 হতে পারে ইচ্ছা আছে আমি যে উদ্যমী তার জন্য কিছুটা আমি এগোচ্ছিও দু তিনটে জায়গায় আমার কিছু প্লট আমি অলরেডি নিয়ে ফেলেছি আছে সেটা রেডি করতে হবে তবে আস্তে আস্তে চেষ্টা করছে এরকম যে আমার এখানে নার্সারি আছে ঠিকই কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছে এরকম করে যে এক একটা ভ্যারাইটি একটা জায়গায় করে দেওয়ার জন্য হ্যাঁ আর আপনার আমার একটা খুব জিনিস ভালো লাগে যে কোনো বিরূপ মন্তব্যে আপনি মানে দুর্বল হয়ে যান না অনেকে একটু বললাম যে সমালোচনা তারই হবে যে কাজ করবে

সে দেখাবো ফল আস্তে আস্তে যখন সেট হচ্ছে আর এইখানে একটা গাছ দেখেন দাদা এইটা আমি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম নিজে হাতে করে ওখানে খুব বড়ো বড়ো একটা আনার হয় বুঝলেন আচ্ছা দেখেছিলাম তো সেই আনারের জাতটা এবং পুরো রেড এবং সেটা আনার চেষ্টা করেছিলাম এবং বাঁচাতেও পেরেছি আর কি বেয়ার রুট করে আনা এটাও মনে হচ্ছে খুব একটা ভালো ভ্যারাইটি হবে যা ফলের ধরন দেখছি প্রচুর ফুল মাটিতে একটু দেরি হয় কিন্তু এটা এক বছরের মধ্যে ফল চলে আসলে দেখছি

এবং থাইল্যান্ডে বিগ সাইজের ভিতরে দানাগুলো বড় আর বীজ একদম নরম সফট হুম খেয়েছিলাম হ্যাঁ আমি খেয়েছি ওখানে মার্কেটে খেয়েছি কি এবং ওটায় মার্কেটে জুস করে দেয় ওরা হ্যাঁ এবং এবং বিয়ারিং প্রচুর প্রচুর বিয়ারিং হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ফুলে ভরে গেছে ফুলে ভরে গেছে এখন স্যার এর চারা কীরকম দাম হবে ও টাকায় রেট দুশো টাকা বরুন এই যে বড় বড় টবে লেবুগুলো লাগিয়েছেন এগুলো কি বিক্রির জন্য দেখুন এগুলো এই মুহূর্তে বিক্রি হবে না হ্যাঁ আচ্ছা আমাদের প্রচুর পরিমাণ মাদার গাছ আমরা রেডি করছি হ্যাঁ এবার এখান থেকে আমরা এই যে বললাম আগে ভেরিফাই করা হবে এখান থেকে দেখলাম আমরা কিছু চারা তৈরি করতে পারি যখন আমাদের কাছে সাফিসিয়েন্ট মাদার হয়ে যাবে তখন এই গাছগুলো বিক্রি বিক্রি করে দেবেন সেক্ষেত্রে এরকম বড় টপের গাছ হ্যাঁ দাম হতে পারে তিন হাজার টাকা দাম তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে দাম থাকবে ফল ধরে থাকবে ফল ধরে থাকবে এবং আগামীতে আমরা অনেক বেশি পরিমাণে এই রকম গাছ রেডি করছি এবং ফল শুদ্ধ গাছ মোটামুটি যেটা কলকাতার ওদিকে অভাব অনেক নার্সারিতে দশ হাজার পনেরো হাজার টাকা করে বিক্রি হয় সেই মানের গাছগুলো আমরা মোটামুটি তিন হাজার টাকার মধ্যে দেওয়ার একটা উদ্যম চেষ্টা চালিয়ে যাচ্ছি আর উল্টো পাল্টা ভ্যারাইটি নয় একদম ইউনিক এবং সেরা সেরা ভ্যারাইটি এগুলো যখন যেমন আমাদের এখন টপ সেটিং রেডি গাছ হচ্ছে জায়ান্ট দার্জিলিং হচ্ছে পাকিস্তানি হচ্ছে থাই টু হচ্ছে অ্যাম্পেরার হচ্ছে ভ্যালেন্সিয়া হচ্ছে হানি ফ্যামিলি হচ্ছে কিং ম্যান্ডেন হচ্ছে অ্যাভেনা হচ্ছে নিউ হল হচ্ছে এরকম মানে যেগুলো মানে একদম দারুণ দারুণ ভ্যারাইটি সেগুলোই করছি আমরা সেগুলো ফল সমেত নিয়ে যেতে পারি হ্যাঁ দেখে নিয়ে সবই মোটামুটি ওই বললাম তিন হাজার আশেপাশে দাম থাকবে সে ঠিক আছে কিন্তু তবুও সঠিক দাম একদম একদম ফল শুদ্ধে বিক্রি ফল শুদ্ধ সেটা বিক্রি করব না এটা আমি ভিডিওতেও বলে দিচ্ছি তিন হাজার টাকা তো সে একবারই খরচ করছে কিন্তু সারা জীবন তো ফল ফল পাবে বলুন দা এই হলো সেই দেখো পান নাকি সুন্দর দেখতে সবকটা একসাথে দেখুন কি অপূর্ব এটা কি সারা বছর হয় সারা বছর হয় আর খেতে কি রকম মোটামুটি খারাপ না ভালোই সারা বছর হলে তো দেখার সৌন্দর্যের জন্যই করা হয় আমার তো মনে হয় খাওয়া তো দূরে থাকে যা সৌন্দর্য দেখেই মন দারুণ সুন্দর দারুণ সুন্দর তাহলে এর চারা আপনার কাছে রেডি আছে হ্যাঁ রেডি আছে এর চারা কত করে একশো টাকা করে এটা শুধু আপনি ওইখানে ধরে আছেন উপরের দিকেও তো প্রচুর ফলন হয়ে আছে সব আছে ওদিকে ওই পাশেও আছে এই পাশেও আছে 100 টাকা করে চারা পেয়ে যাবেন হুম ভালো চলবে আর এটা তো আপনার নিজের গাছের চারা নাকি একদম এই এখান থেকে এর থেকে করা এই সব কেটে কেটে ওই যে কেটে কেটে চারা করেছে তো আছে এই গাছেরই চারা 100 টাকা তো খুব বেশি দাম নয় না ভালো চারা আছে আর ছাদের মধ্যে করা যাবে একদম ছাদ বাগানের জন্য অসাধারণ নাকি ওই পাশের গাছটা তো ওই পাশের ডালটা তো প্রচুর হয়ে আছে ওই দেখেন একটা জালিয়ে আসছে আবার জালি চলে আসছে কি অপূর্ব দেখতে ডেকোপন ডেকোপন অরেঞ্জ ডেকোপন অরেঞ্জ এই দেখেন আবার ফুল আসছে আবার ফুল আসতে শুরু করেছে যে এতে বোঝা যাচ্ছে যে সারা বছরের গাছ হ্যাঁ সারা বছর ফল হবে একদম আরও অনেক ভ্যারাইটি আছে সাইট্রাসের উপরে মোটামুটি আমি একটা স্পেশাল মানে মনোনিবেশ করেছি আর কি বলা যায় সাইট্রাসের প্রচুর ভ্যারাইটি আগামীতে আরও রিলিজ হবে আর লেবু তো সব লেবুই ভীষণ উপকারী মানুষের সবার আগে লেবু খাওয়ার দরকার এই যে সাইডে একটা ভ্যারাইটি রয়েছে দেখেন এটা আগামীতে একটা কমার্শিয়াল ভ্যারাইটি হবে এটা অ্যাভেনা ম্যান্ডারিন অ্যাভেনা ম্যান্ডারিন অ্যাভেনা আছে এগুলো আপনার এর অনেক এর সাথে অনেকগুলো ভ্যারাইটি এসেছিলো একসাথে অ্যাভেনা এসেছিলো নিউ হল এসেছিলো হানি পামেল এসেছিলো কিং ম্যান্ডারিন এসেছিলো জাইলো পামেল এসেছিলো প্যারাডিস এসেছিলো সবই চারা রেডি আছে এখন আমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার